আসসালামু আলাইকুম, আমি রওশন আফরোজা। আমি ঢাকায় নিকেতন গুলশান একে থাকি। আমার দু চোখে ছানি পড়েছে, তো বেশি ছানি যে চোখে পড়েছে সেটা বাম চোখ। আমি বাম চোখের ছানি অপারেশনের জন্য অনেক চিন্তাভাবনা করে আমি ইউটিউবের অনেক প্রোগ্রাম দেখেছি, তারপরে আমার ডক্টর হারুন সাহেবের কিছু প্রোগ্রাম আমি দেখেছি, যেগুলো ছিল ক্যাটারাক্টের উপরে। আমি সার্চ দিয়ে আমি দেখেছি, দেখে আমার ওনার কথাগুলো খুব ভালো লেগেছে এবং আমি 29 তারিখে ওনার কাছে আসি চোখ দেখানোর জন্য এবং ওনার সাথে সাজেশন নেওয়ার জন্য। চিকিৎসার পূর্ব প্রস্তুতিমূলক যেগুলো প্রয়োজন সেগুলো উনি আমাকে করতে দেন এবং ওনার সহযোগী যারা ছিলেন তারা ওনারা সেগুলো আমার সমস্ত কিছু চেক আপ করেছেন, করার পরে আমাকে উনি ডেট দেন আমার ইচ্ছা মতো। এই জন্য আমি 2 তারিখের ডেটটা নেই এবং 2 তারিখে আমি প্রস্তুতিমূলক আমাকে উনি কিছু ওষুধ প্রেসক্রাইব করেছিলেন, ড্রপ দিলেন, যেগুলো আমি খেয়ে এবং ড্রপ নিয়ে পরের দিনও আমি ড্রপ নিয়ে আমি চলে আসি সার্জারি করার জন্য। তো আমার ভিতরে অনেক ভয় ছিল যে হয়তো আমি অনেক কষ্ট পাবো কিংবা আমি ছানি অপারেশনের পরে দেখতে পাবো কি পাবো না। এর মধ্যে আরেকটা ব্যাপার আছে, যেটা কোন লেন্সটা লাগাতে চাই, যেটা হলো একটা মনোফোকাল আর একটা ট্রাইফোকাল। তো মনোফোকালে হলো আমি 2টা দিক দেখতে পাবো, একটা মাঝখানের একটা দূরের। আর আমার ইচ্ছা ছিল যে আমি একটু বই পড়ি, গল্পের বই পড়ি। রিডিং গ্লাসটা আমার ইচ্ছা ছিল না যে আমার রিডিং গ্লাস আমি ইউজ করি, যেহেতু আমার 2 চোখেই ছানি। তাই আমি চেয়েছিলাম যে পরবর্তীতে আমি 2টো চোখেই যেহেতু ছানি অপারেশন করব আমি চশমা মুক্ত থাকতে চাই, এই জন্য আমি ট্রাইফোকাল লেন্সটাকে চুজ করি। ট্রাইফোকাল লেন্সের একটাই সুবিধা যে আমার আর চশমা পরতে হবে না, আমি নিকটে মাঝখানে দূরে আমি সব দেখতে পাবো এবং আমি এবং আমার পরিবারের যারা আমরা সবাই মিলে ডিসিশন নেই যে আমি ট্রাইফোকাল লেন্সটাই আমি নিব। তো আমি ডাক্তার সাহেবকে আমি জানালাম এবং ওনারা আমাকে কিছু অপশন দিলেন ট্রাইফোকাল লেন্সের। তো আমার কাছে যেটা বেস্ট মনে হয়েছে আমি সেটাই ওনাকে বললাম যে আমি এটা নিতে চাই। তো নেওয়ার পরে আমি চলে আসলাম অপারেশনের দিন। অপারেশনের সময়টা সম্ভবত 5 থেকে 7 মিনিট, এর মধ্যে আমার সাথে উনি কথা বলছেন, আমি সব দেখতে পাচ্ছি, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি চিন্তা করছি যে আমার চোখের অপারেশনটা কখন হবে। মনে হচ্ছে ড্রপ দিচ্ছে, মনে হচ্ছে চোখে আবার ড্রপ দিচ্ছে, মনে হচ্ছে চোখটা হয়তো আবার দেখছে, এরকম আমি ভয়ে ছিলাম যে আমার অপারেশনটা কখন হবে, মানে কখন আমি ব্যথা পাবো। কিন্তু আলহামদুলিল্লাহ 5 থেকে 7 মিনিট পরে উনি আমাকে বললেন যে বলেন আলহামদুলিল্লাহ। আমি তো খুশিতে বললাম আলহামদুলিল্লাহ। তারপরে আমাকে একজন অ্যাসিস্ট্যান্ট এসে আমাকে তুলে আমার এইভাবেই আমি চোখ খুলেই আমি কেবিনে, পূর্বের যে কেবিনে ছিলাম সেখানে চলে গেলাম এবং আমি অবাক হয়ে গেলাম যে আমি যে সঙ্গে সঙ্গে দেখতে পাবো এটা আমি চিন্তাই করিনি। কারণ আমি আগে জানতাম যে কালো চশমা পরতে হয়, চোখে ব্যান্ডেজ দিতে হয়, তারপরে বাসায় একটা রোগীর আবহাওয়া থাকে। আমার সবচেয়ে ভালো লেগেছে যে আমি সেদিন রাত্রে শুধু আমার ছেলে আমার চোখে ড্রপ দিয়ে দিয়েছে, বাকি পরের দিন সকাল থেকে আমি নিজের চোখে নিজেই ড্রপ দিয়েছি, কারণ আমি তো সুস্থ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবং আমি বুঝতেই পারিনি যে ভিতরে কতটা পরিমাণ উনি যত্ন সহকারে, কতটা কষ্ট করে উনি যে সার্জারি করেছেন এবং এত সুপার সার্জারি করেছেন, যেটা আমার কাছে মানে আশ্চর্যজনকভাবে আমি অবাক হয়ে গেছি। আমার 2-3টা বিধি নিষেধ ছিল, সামান্য যে ঝুঁকে আপনি কোনো কিছু তুলবেন না, আপনি 14 দিন হলো চোখে পানি লাগাবেন না। আমি একদম যেভাবে এসেছি আমি ঝাপসা চোখে এসেছিলাম, আমি পরিষ্কার চোখে গিয়েছি, এটা আমার জন্য আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ ডক্টর হারুন সাহেবকে সুস্থ রাখুন এবং অনেক মানুষের চিকিৎসা করার, সেবা করার সুযোগ দিন, অনেক মানুষ জানি তার কাছে এই চিকিৎসা নেওয়ার সুযোগ পায়, আমি এটাই চাই মন থেকে এবং তার জন্য আমার অনেক দোয়া। এখানকার যে জিনিসটা আমার কাছে বেশি আকর্ষণীয় ছিল সেটা ছিল এখানকার ক্যালিস্টো আই ফ্যাকো সার্জারি মেশিন, যেটা বাংলাদেশে খুবই রেয়ার। এবং আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা চোখের ব্যাপারে রিস্ক নেবেন না, কারণ স্বাস্থ্যই সকল সুখের মূল, যেটা ডাক্তার আমাকে বলেছিলেন। তো আমি সেটা মনে রেখেই আমি এই জায়গাতেই সার্জারি করেছি এবং আপনারাও নিজেরাই চিন্তা করবেন যে স্বাস্থ্যই সকল সুখের মূল,
যেটা চিন্তা করে আপনার স্বাস্থ্যকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে এবং দিয়ে আপনাকে ভালো জায়গাতে ভালো ট্রিটমেন্টটা নিতে হবে, যেটা এখানেই সম্ভব। এবং আমি চাই আপনারা এখানে এসে দেখে আপনারা আমার মতো সেবা গ্রহণ করে উপলব্ধি করেন যে এটা আসলেই বেস্ট। আপনাদের সবার কল্যাণ মঙ্গল কামনা করে শেষ করছি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। ঢাকা আই কেয়ার হসপিটাল, চোখের যত্নে উৎকর্ষের ছোঁয়া।